উত্তর জেলার কদমতলা ব্লক থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত সরসপুর পেক্সের লেকটি যেটিকে ঘিরে রয়েছে পর্যটনের সম্ভাবনা ভ্রমণ মানুষ ছুটে আসতে পারেন এখানে তবে বর্তমানে সুব্যবস্থা নেই চারিদিকে রাবার বাগান আর জঙ্গলের মধ্যে বিশাল বড় লেক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গাটি কদমতলা ব্লক এলাকার সরসপুরে অবস্থিত এই জায়গায় রয়েছে অজস্র বানুরের বাসা ছোট বড় কয়েকশো বানর এই জঙ্গলে রয়েছে এরা মাঝে মধ্যে লোকালয় আসছে চারিদিকে বন যখন উজাড় হচ্ছে তখন আশ্রয় হিসেবে স্থানটিকে বেছে নিয়েছে বিভিন্ন ধরনের বানরের দল কদমতলা ন্যাশনাল সমবায় সমিতি জায়গা রয়েছে বড় লেকটি যেটিকে সঠিকভাবে পরিচর্যা করে নৌবিহারের জন্য ভ্রমণ পিপাসুরা ছুটে আসতে পারেন এই জায়গাটি যেমন সুন্দর তেমনি রয়েছে জটিলতা ন্যাশনাল প্যাক্সের জমি জবর করে রেখেছে কিছু মানুষ একমাত্র ক্ষমতা আর বাহুবলের দাপটে বলতে গেলে সরকারি জায়গা জবর করে রাখা হয়েছে বলে অভিযোগ কদমতলা ন্যাশনাল প্যাক্সের সর্বমুঠ ভূমি চার একর কুড়ি শতক অর্থাৎ সাড়ে দশ কানে তার মধ্যে এক একর পঁয়ষট্টি শতক টিলা জমি জবর করে রেখেছে তিন ব্যক্তি বলে তাদের নাম হরিপদ গোস্বামী লক্ষ্মী ও পরিমল তাদের মধ্যে হরিপদ গোস্বামী সিপিএম দলের কদমতলা অঞ্চল সম্পাদক ছিলেন তৎকালীন শাসক দলের নেতা হওয়াতে এলাকার মানুষ তাদের বিরুদ্ধে মুখ খুলেনি বর্তমানেও এলাকার লোকজন তাদের বিরুদ্ধে মুখ খুলতে নারাজ কদমতলা ন্যাশনাল প্যাক্সের ম্যানেজার দুলাল দত্ত জানান সমিতির জায়গা জবর দখল হয়েছে সরকারিভাবে ডিমার্কেশন হয়েছে কিন্তু জবর দখলকারী ভূমি ছাড়তে নারাজ এমনকি সমিতির জায়গার উপর খর নির্মাণ করা হয়েছে জানান ম্যানেজার আছে চার একর বিশ্বত অর্থাৎ প্রায় সাড়ে দশ উপরে তার মধ্যে দুই একর পঁচপান্ন শতক একটা লেক আছে আপনারা তো দেখছেনই প্রায় ছয় কানির মতো বাকি বাগান ভূমি রয়েছে আমাদের এক সত্য মানে প্রায় ছখানের মতো চারখানের মতো মানে ওনার দ্বারা অনেক জায়গা রয়েছে আমাদের সমিতির জায়গা ওনার দ্বারা ওনার বাড়ির মধ্যে কিছু একটা অংশে তিনি গড় বানিয়েছেন তাছাড়া লক্ষ্মীকান্ত নাথ পরিমল নাথ বলে একজন ওনারও কিছু জায়গা সমিতির জায়গা ওনার নিচেও কিছু রয়েছে এবং হরিপদ গোস্বামী ওনার নিচেও রয়েছে ওরা রাবার বাগান নিঃস্বার্থে জায়গাগুলো আর কি কাজে লাগাচ্ছে এখন দেখার বিষয় সরকারি ভূমি কিভাবে জবর দখল মুক্ত হয় মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই জায়গাটিকে জবর দখল মুক্ত করে যদি সরকারি বিনোদনের জন্য উন্মুক্ত করে তাহলে এলাকার সামগ্রিক উন্নয়ন হবে বলে ধারণা পাশাপাশি একটি পর্যটন কেন্দ্র স্থাপন হবে এই জায়গায় পেরো রিপোর্ট হেডলাইনস ত্রিপুরা